গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আর খুব ভালো করেই এনজয় করেছো পুজোটা। আর আজকে পুজোর শেষ দিন, আজকে হলো নবমী পুজো। আর আমরা আজকে আমার মামার বাড়িতে যাব সবাই, আমার মা বাবা ভাই গুনগুন, কারণ আমার মামার বাড়িতে খুব বড় করে পুজো হয়। আর আমরা আজকে কি করে সারাটা দিন মামার বাড়িতে কাটাই সব ভাই বোন মিলে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। মামার বাড়িতে এসে পৌঁছে গেছি আর এসে দেখি যজ্ঞ চলছে মার সামনে। খুবই ভালো লাগলো, তাই ক্যাপচার করে নিলাম সেই মোমেন্টটা। দেখো কি সুন্দর করে মাকে সাজিয়েছে, মার পুজোর জায়গাটা সাজিয়েছে। আর অঞ্জলি চলছে, তাই মা আর ভাই ও অঞ্জলি নিয়ে নিল। তিন বছর হলো মামার বাড়িতে পুজো হচ্ছে, আর এই তিন বছর ধরে কারো না কারোই মিস হয়ে যায় পুজোতে আসাটা। আর এবছর সবাই আছে এখানে, সবাই মিলে খুব হই হুল্লোড় মজা করে আমাদের দিনটা এবার কেটেছে। কারণ সবাই একসাথে আমরা হতে পারি না, আমরা মামাতো মস্ততো ভাই বোন মিলে অনেকেই অনেকজন আছি। আর সবাই যখন একসাথে হয় তখন বুঝতেই পারো ব্যাপারটা কীরকম হয়। আর এখন চলছে এখানে আমাদের সবার ফটো সেশন, দেখতে থাকো, আশা করছি ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিও, খুবই খুশি হব। So alive.
সন্ধ্যা তোমাদের সবাইকে আর শুভ নবমী। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন ঘরে ফেরার পালা। আর তোমাদের সঙ্গে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।